আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মূলধারা তাবলিক জামাতের পক্ষ থেকে স্বাগতম মহতারম ভাই ও দুস্তর যে গত কাল রাতে যে মূলধারা সাথীদের উপরে সন্ত্রাসীদের সন্তাসীদের হামলা তার বিস্তারিত এখন আমরা জানবো সবাই বিস্তারিত ঘটনা ময়মনসিংহ জেলার গরিপুর থানায় মূলধারা জামাতের উপর অতর্কিত হামলা জামাতের জিম্মাদার সহ গুরুতর আহত জামাতের পাঁচ সাথী খাগড়াছড়ি জেলার ১৯ জন সাথী ষাট দিনের এক জামাত আসে গৌরীপুর থানা সদরে জামাত কিছুদিন সদরেই ছিল হেফাজতের রাজনীতি নেতারা থানা সদরেও বারবার জামাতকে মসজিদে উঠতে দেয়নি তবে স্থানীয় মূলধারা সাথীরা বিষয়টা পোষণকে জানানোর পর অতি সাহেব একাধিকবার উভয় পক্ষে নিয়ে বসেন এবং বলেন জামাতের উপরে যেন কোনোভাবেই কোনো রূপ টর্চার করা না হয় জামাত আল্লাহর রাস্তায় আছে ওনারা ওনাদের মতো মেহনত করতে থাকবে তারপর জামাতকে পাঠিয়ে দেওয়া হয় মাইলা মাইলাকান্দি ইউনিয়নে গতকাল রাতে আনুমানিক এগারোটার সময় হেফাজতের বিশ পঁচিশ জন মসজিদের পাশের দোকান থেকে কাঠের নিয়ে করে। করেই অতর্কিত হামলা চালায় কিছু সাথী ঘুমন্ত আর কিছু সাথী নামাজরত অবস্থায় ছিল সাথীদেরকে টেনে হিচড়ে মসজিদ থেকে বের করছে জামাতে জিম্মাদার বললেন আমাদের সাথে এরকম খারাপ আচরণ করছেন কেন আমাদের অপরাধ কি এই কথা বলার পর কাঠের লাকড়ি দিয়ে জিম্মাদারের হাতে সজর আঘাত করলো এবং অতর্কিতভাবে বাকি সাথীদের উপরও হামলা করলো জিম্মাদার হজরতসহ সহ গুরুতর আহত হয়েছে জামাতের পাঁচ সাথী তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হেফাজতের নেতা মুফতি নাজিমুদ্দিন মাওলানা মুস্তাকিম শিপন এবং মামুনের নামে মামলা দায়ের করা হয়েছে সর্বশেষ খবর জামাত ওই মসজিদে আছে এবং প্রশাসনও জামাতের সাথে আছে। বিস্তারিত রিপোর্ট করব আজ জামাতের নসরতের যাওয়ার পর